আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। লাইট ফেয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি তৃতীয় শ্রেণীর EFT বই নিয়ে আলোচনা করব। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে EFT বইয়ের পেজ নাম্বার 41 থেকে 47 পেজ পর্যন্ত পড়াবো। এই পেজগুলো আমাদের আজকে 7 তারিখের ক্লাসে লেসন প্ল্যানে উল্লেখ রয়েছে। তো চলো আমরা 41 থেকে 47 পৃষ্ঠা আলোচনা করি। আমরা 41 পৃষ্ঠে চলে এসেছি। ওখানে আমাদের বলা আছে কার্সিভ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কথাটির অর্থ হচ্ছে বড় হাতের অক্ষর। কার্সিভ হচ্ছে বাঁকানো, পেঁচিয়ে বড় হাতের অক্ষরগুলো আমরা লিখব, ঠিক আছে? এই অক্ষরগুলো তোমরা প্র্যাকটিস করবা তোমাদের দিয়ে কাঠ পেন্সিল দিয়ে তোমরা এখানে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপরে নিচে দেখো লেখা আছে, আমাদের 41 পেজের মধ্যে লেখা আছে ট্রেস, ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। ট্রেস হচ্ছে চিহ্ন দিয়ে মানে আমাদের বাম পাশে দেখো মিনা আছে, ডান পাশে হচ্ছে ইনা, তার মানে এমটা এখানে মিসিং, এমটা লিখতে হবে। একইভাবে নিচে আছে কৃষ্ণা, ও বাচ্চা আছে রিষ্ণা, মানে কেটা নাই। একইভাবে নিচের দুইটা এভাবে লিখতে হবে, ঠিক আছে? তোমরা এটা লিখবা। আমরা 42 পৃষ্ঠায় চলে গেলাম। 42 পৃষ্ঠায় বলা আছে টেইলর। আমরা জানি যে প্রথমটা টেইলর হচ্ছে তিনি একজন হচ্ছে টিচার, তিনি হচ্ছেন একজন পাইলট, তিনি হচ্ছেন একজন কবলার। এক নম্বরটা টিচার মানে শিক্ষক, দুই নম্বরটা হচ্ছে টেইলর মানে হচ্ছে দর্জি, তিন নম্বরটা হচ্ছে দর্জি, আর দুই নম্বরটা হচ্ছে পাইলট মানে হচ্ছে পাইলট বিমান চালক, আর চার নম্বরটা হচ্ছে কবলার মানে হচ্ছে মুচি। আমরা এখন এই টেক্সটটা পড়ব 42 পৃষ্ঠার, আর আমরা এগুলো বলব। তাহলে আমরা লাস্টে থেকে আসি। আই রাইট অন দ্য বোর্ড, এটা বোর্ডের মধ্যে লেখে কে? টিচার। ইন মাই প্লেন, বিমান নিয়ে চলাফেরা করে কে? পাইলট। আই ম্যান, সহ্যতা বানায় কে? এটা হচ্ছে কবলার। আই মেক ক্লোথ, এটা কাপড় চোপড় বানায় হচ্ছে টেইলর। এ হচ্ছে আমাদের 42 পেজ। চলো আমরা পরের পেজে যাই। এই হচ্ছে আমাদের 43 পেজ। আমরা 43 পেজে দেখতে পাচ্ছি একজন ডক্টর, একজন তিনি হচ্ছে, এক নম্বরটা হচ্ছে ডক্টর, দুই নম্বরটা হচ্ছে ফার্মার, তিন নম্বরটা হচ্ছে ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, চার নম্বরটা হচ্ছে ড্রাইভার। আমরা এগুলো মিল করব। এক নম্বর হচ্ছে ব্ল্যাক স্মিথ হচ্ছে মেক থিংস ফ্রম মেটাল, সে লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। আমাদের দুই নম্বরটা হচ্ছে ডক্টর, এই ডক্টরের সাথে মিল রয়েছে হেল্পস পিপল, ডক্টর মানুষকে সাহায্য করে, অসুখ হলে আমরা ডক্টরের কাছে যাই, আল্লাহ আমাদের সারিয়ে দেন। তারপরে তিন নম্বরটা হচ্ছে ড্রাইভার হচ্ছে ড্রাইভস এ বাস, যে বাস চালায়। চার নম্বর হচ্ছে ফার্মার হচ্ছে গ্রোস ফুড, যে বিভিন্ন শস্য উৎপাদন করে। ডু ইউ নো, তুমি কি জানো আ ফার্মার? সে বলছে ইয়াস আই নো। হোয়াট ডাজ হি ডু, সে কী করে? সে বলছে হি গ্রোস ফুড, সে কি খাবার তৈরি বা খাবার উৎপাদন করে, ঠিক আছে? 40 পেজে এগুলো হচ্ছে আমাদের নাম্বার, উপরে নাম্বার দেওয়া আছে, 80 থেকে 90 পর্যন্ত নাম্বার সিরিয়ালি দেওয়া আছে। তোমরা এগুলো গুণে গুণে এখানে লিখবা, এগুলো এখানে কয়টা গুণে এখানে লিখবা, এগুলো গুণে এখানে লিখবা। আর এখানে আরেকটা মজার পড়া আছে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে এই 80-র পরে কত? 81-র পরে 82 হবে, 83, তারপরে 84, 85, এগুলো এইভাবে যাবে। 88, 89, তারপর হচ্ছে কি 88, 89, তারপর হচ্ছে আমাদের কি 90 হবে এইভাবে। আর এখানে দেখো 90, 89 উল্টা হচ্ছে, আবার 88, হ্যাঁ 87-এর আগে 88, 87-এর পরে 86, তারপর হচ্ছে 84-এর আগে হচ্ছে 85, 84-এর পরে হচ্ছে 83, 82-এর আগে হচ্ছে 81, আর 82-এর আগে হচ্ছে 83। এই হচ্ছে আমাদের 44 পেজ, ঠিক আছে? আমরা 45 পেজে একই রকমের আগের পেজের যেরকম ছিল 45 পেজে সেরকমই কার্সিভ লেটার দেখতে পাচ্ছি। হ্যাঁ, কার্সিভ ক্যাপিটাল লেটার, এখানে কিউ, আর, এস, টি, ইউ এগুলো আছে। এগুলো তোমরা কার্সিভ এগুলো প্র্যাকটিস করবা তোমরা, আর এখানে লিখবা। দেখো রিয়া দিয়ে এখানে বলা আছে রিয়া, তো এখানে আর নাই। তারপর হচ্ছে তৃষ্ণা লেখছে, কিন্তু এখানে তৃষ্ণার আর নাই, ডান পাশে আর মিসিং, টি মিসিং, টিটা লিখতে হবে। তারপর হচ্ছে সুজন, বাম পাশে আসে সুজন, ডান পাশে হচ্ছে এস নাই। তারপর হচ্ছে বাম পাশে আছে উত্তম, ওই পাশে ডান পাশে দেখো ইউ নাই, এগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এ হচ্ছে আমাদের 45 পেজের পড়া ছিল। এ হচ্ছে আমাদের 46 পেজ। এখানে বলা আছে দেখো কুইক, স্লো,
আর্লি লেট ক্লিন ডার্টি অ্যাক্টিভ লেজি। তো আমরা এখন এটা পড়ব। আই এম ক্যাট ইন দ্য মর্নিং, আই এম লেজি অ্যান্ড স্লো, আই গেট আচ্ছা দেখো আই এম ক্যাট আমি হচ্ছে বিড়াল, ইন দ্য মর্নিং ইন সকালবেলা, আই এম লেজি অ্যান্ড স্লো সকালবেলা আমি থাকি কি লেজি এবং স্লো, লেজি হচ্ছে অলস থাকি এবং স্লো মানে খুব ধীরগতিতে চলাফেরা করি। আই গেট আপ লেট আমি খুব দেরি করে উঠি, এই যে আই গেট আপ লেট মানে আমি দেরি করে উঠি। ইন দ্য আফটারনুন বিকালবেলা, আই এম অ্যাক্টিভ আমি বিকালে অ্যাক্টিভ হই। আই ক্যাচ র্যাট আমি ইঁদুর ধরি, আই এম কুইক আমি হচ্ছে কি আমি খুবই তাড়াতাড়ি আমি খুবই কুইক চলি। আই এম এ ক্লিন অ্যানিমেল আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একজন প্রাণী। আই ওয়াশ মাই সেলফ আমি নিজেকে ধৌত করি এভরিডে প্রত্যেক দিন। চলো তাহলে আমরা এখানে দেখব সি নাম্বার হচ্ছে আমাদের ট্রু আর ফলস। দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, বিড়াল সকালে ঘুম থেকে ওঠে, এটা মিথ্যা কথা তো এটা ফলস হবে। দুই নাম্বারটা হচ্ছে দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং, বিড়াল সকালে লেজি থাকে অলস থাকে এটা ট্রু। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য তিন নাম্বারটা পড়ছি, দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন বিকালবেলা বিড়াল সক্রিয় হয়, হ্যাঁ সকালে ঘুমায় বিকালে সে ঘুম থেকে ওঠে সক্রিয় হয় এটা সত্য। দ্য ক্যাট ওয়াশেস র্যাটস বিড়াল ইঁদুরকে গোসল করায় না পরিষ্কার করায় না, বিড়াল ইঁদুরকে ধরে ধরে মেরে ফেলে। পাঁচ নম্বরটা হচ্ছে দ্য ক্যাট ইজ এ ক্লিন এলিমেন্ট, হ্যাঁ এটা ট্রু বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন পানি। দ্য ক্যাট ডাজেন্ট ওয়াশ ইট সেলফ বিড়াল কখনো নিজেকে ধৌত করে না, এটা মিথ্যা কথা বিড়াল প্রত্যেক দিন নিজেকে ধৌত করে সে বলেছে যে আই ওয়াশ মাই সেলফ এভরিডে। তোমরা সবার কিন্তু প্রশ্নের মধ্যে যদি আসে যে কারেক্ট আনসার দাও তাহলে তোমাকে কারেক্ট আনসার দিতে হবে, না হলে তোমাকে শুধু ট্রু আর ফলস লিখতে হবে। সত্য হলে সত্য, সত্য হলে লিখবা ট্রু, মিথ্যা হলে লিখবা ফলস। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার হচ্ছে আমাদের 47 পেজ। এখানে লেখা আছে আই এম ক্রো আমি হচ্ছে একজন কাক, আই লিভ ইন এ ট্রি আমি গাছে বাস করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালবেলা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালবেলা উঠি, আই এম অ্যাক্টিভ অল ডে আমি সারাদিন সক্রিয় থাকি, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড আমি সারাদিন গাছের মানে আকাশে উড়ি এবং কী করি খাদ্যের জন্য দৌড়াদৌড়ি করি। সামটাইমস মাঝে মাঝে আই টেক ফুড ফ্রম পিপল মানুষের কাছ থেকে কিছু খাবার পাই, আই এম ভেরি কুইক আমি হচ্ছে খুবই চালাক বা খুবই তাড়াতাড়ি তারা মানে খুবই সে চালাক এটা বোঝা যায়। সামটাইমস মাঝে মাঝে আই ই ডার্টি থিংস মাঝে মাঝে আমি ময়লা খাবার খাই। চলো আমরা ট্রু ফলসগুলো জেনে নিব। বিয়ার দ্য ক্রো লিভস ইন এ ট্রি কাকি গাছে বাস করে কিনা, অবশ্যই গাছে বাস করে তাহলে ট্রু হবে। দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং এটা হবে ফলস, কখনোই সকালে দেরি করে ঘুম থেকে ওঠে না। দ্য ক্রো ইজ লেজি এটাও ফলস, কাক কখনো লেজি হয় না। দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল মাঝে মাঝে সে আই টেক সামটাইমস এটা আসলে এটা ফলস, ক্রো টেক্স ফুড ফ্রম পিপল মানুষের কাছ থেকে সে কখনোই খাবার খায় না। আমাদের উত্তরের মানে আমাদের প্যাসেজের মধ্যে বলা আছে সামটাইমস মাঝে মাঝে কিন্তু সব সময় না। তারপরে আমাদের পাঁচ নাম্বারটা দেখো, দ্য ক্রো ইজ স্লো কাক হচ্ছে স্লো না, আমরা প্যাসেজে পড়েছি দ্য ক্রো আই এম ভেরি কুইক আই এম ভেরি কুইক স্লো না। ছয় নাম্বারটা দেখো, দ্য ক্রো ডাজেন্ট ইট ডার্টি থিংস এটা মিথ্যা কথা, কাক কি ময়লা খাবার খায় না, বলছে সামটাইমস আই ইট ডার্টি থিংস মাঝে মাঝে আমি ময়লা খাবার খাই। তাহলে কি ছয় নাম্বারটা আমাদের সত্য, দ্য ক্রো ডাজেন্ট ইট ডার্টি থিংস তার মানে সে ময়লা খাবার খায় না, না এটা ফলস হবে। এরপরে এখানে দেখো একটা গরু দেখতে পাচ্ছি 47 পেজে, আই এম কাউ এটা গোট হবে না, এটা হবে কাউ, আমরা গরু দেখতে পাচ্ছি এটাকে ছাগল হবে না, গোটা তো ছাগল, আমরা হবে আমরা লিখব আমরা টিক দিব আই এম কাউ এটা যে এটা একটা গরু সে নিজে বলছে যে আই এম কাউ। আই লিভ ইন স্ট্রিম অর শেড স্ট্রিম হচ্ছে নদী বা ঝর্ণা, স্ট্রিমের নিচে কেউ বাস করে না, কাউ বাস করে শেড কাউ শেডে মানে গোয়াল ঘরে এটা শেড হবে। আই গেট আপ আর্লি অ্যান্ড লেট গরু সকাল সকাল উঠে সারা রাত খায় না, বিদায় তার খিদা লেগে যায় সে তার পেটে অনেক খিদা লাগে তাই সে সকালে উঠে, এটা হবে আই গেট আপ আর্লি আর্লি হবে। আই এম স্লো অথবা কুইক এনিমেল গরু সবসময় স্লোলি হাঁটে না কুইক এনিমেল, ছুটতে পারলে সে অনেক জোরে দৌড়াদৌড়ি করে, আমরা ঈদে দেখতে পাই যে গরু অনেক মানে কী বলে ছুটার জন্য অনেক বেশি লাফালাফি করে ঈদে গরু, হ্যাঁ তোমরা দেখতে পাও বা গরু ছুটে গেলে অনেক জোরে দৌড় দেয়।
আমরা গ্রামেও দেখেছি। তো আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করছি, আশা করি তোমরা বুঝেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।